অরুণাচল প্রদেশ নিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবিকে অযৌক্তিক বলে দাবি করেছে ভারত। মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এমন মন্তব্য করেছে। সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে চীন। তবে ভারত চীনের এমন দাবি প্রথম থেকেই প্রত্যাখ্যান করে আসছে। তাদের দাবি অরুণাচল প্রদেশ বরাবরই ভারতের অংশ, এটি সবসময় ভারতের অবিচ্ছেদ্য এবং অখণ্ড অংশই থাকবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। গেল 9 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচলে একটি টানেল উদ্বোধনের পর তিনি ওই অঞ্চল নিজেদের বলে দাবি করে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বলা হয় সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয় এমন কোনো পদক্ষেপ ভবিষ্যতে ভারত আর নেবে না বলে তারা আশা করছে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।